এরপরে প্রশ্নটি করেছেন আসমা আখতার, আপনি জানতে চেয়েছেন কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে? বোন আসমা, আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুনাহ হবে না, আল্লাহর কাছে কন্যা সন্তান চাওয়া যেতেই পারে। তবে উত্তম হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। আম্বিয়া আলিহিম সালাতাম বা আল্লাহ তালা বিভিন্ন নবী রাসুলগণ তারা আল্লাহ তালার কাছে সন্তান চাইতে নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালেহীন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন। কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কি না। তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে, তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন, সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তানের কাছে চাইতেই পারেন, কোনো দোষের কিছু নেই। কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন সেটা আবার করা উচিত না, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা তার জন্য যা নির্বাচন করেছেন, তিনি যা ভেবেছেন, তার চাইতে এটা কল্যাণকর হবে, সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয়।